ইমন ভাই, অরিজিনাল 3D বেডশিট আছে আপনার কাছে? পৃথিবীর সবচেয়ে থার্ড ক্লাস প্রোডাক্ট দেখাবো আজকে। কি গন ভাই, সবসময় আজীবন ভালো দেখাইছি না, এই গ্রেড অরিজিনাল দেখাইছি না, আজকে থার্ড ক্লাস দেখাবো। ওই মেয়ে, এটা তো দেখে সুন্দর লাগতেছে, ভালো লাগছে, সুন্দর লাগতেছে। থার্ড ক্লাস যদি না হইতো তাহলে এই প্রোডাক্ট বলে 1200 টাকায় পায় ভাই। সেম এই প্রোডাক্ট 1200 টাকা, এই প্রোডাক্ট নাকি 1200 টাকায় দিবে। কই যাচ্ছে ভাই? ব্র্যান্ডের প্রোডাক্ট। আমি তো ওই দোকানদারকে খুঁজি, আচ্ছা, এবং ওই কাস্টমাররেও খুঁজি যে আপনি আইসা আমার থেকে এরকম একটা প্রোডাক্ট আমার থেকে কিনবেন, আর বাইরে থেকে যেটা 1200 টাকা দিয়ে পান ওইটা আমার এটার সাথে মিলিয়ে নেবেন। আচ্ছা ইমন ভাই, আমরা তো অনলাইনে ভিডিওগুলো দেখি, বিশেষ করে ডেইলি নিডস এর ব্যানারে আজকে আপনাকে দেখতেছি বেস্ট কুকারি যে প্রোডাক্ট দেখতেছি। এই প্রোডাক্টে এখন অনেক আতঙ্কেও পড়বেন, ইমন ভাই বেস্ট কুকারি যে কেন, থার্ড কুকার থার্ড ক্লাস মাল নেই ইমন ভাই। আজকে থার্ড ক্লাস প্রোডাক্টই দেখাবো ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে পায়ের যে 150 টাকা দামের জুতা, এটা কখনো বাটা অ্যাপেক্সে দেখছেন? চপ্পল তো নাই মিয়া, এখন মানে চপ্পল হইতে পারি না, এটাও তো নাই। বাঙালি মানুষ তো জিবলায় রস বেশি, আচ্ছা, মানে অতিরিক্ত রস। 1300 টাকা 1200 টাকা ভিডিও দেখলে হ্যাঁ এটাও 3D, ওটাও 3D। আরে ভাই, ওটা তো ক্যামেরা 3D, আচ্ছা আচ্ছা, চোখে তো 3D না। ওকে ওকে ওকে, এই যে 3D যে বলতেছি মানে এই যে আমি যে এখানে তাকাচ্ছি, আমার লেন্সের উপরে তো ক্যামেরা লেন্স নাই না, এটা তো পুরো একদম ক্লিয়ার দেখতেছি। আর ওটা ক্যামেরা ক্লিয়ার, মি আপনি চোখে কেমন দেখা যেতে, একদম চোখের 633 মেগাপিক্সেল দিয়ে এটা ক্লিয়ার দেখা যেতে, তাহলে চোখের লেন্সের উপরে তো পৃথিবীর কোনো বড় ক্যামেরা নাই না। আপনার সুস্থ চোখের মেগাপিক্সেল হচ্ছে 633। আর ওই যে 1250 টাকার যে প্রোডাক্ট, 1300 টাকার যে প্রোডাক্টগুলো ওইগুলো হচ্ছে চোখে 3D, সরি আপনি ক্যামেরা 3D, ক্যামেরা 3D, বাস্তবে 3D না। এখন এই জন্য রাগের মাথায় কথাটা বলছি যে পৃথিবীর সবচেয়ে থার্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট আজকে দেখাবো ভাই। কারণ সবসময় তো বলছি আজব 3D, আজব চেরি কটন, এগুলি শুনতে শুনতে কাস্টমার আউলাই গেছে ভাই। আউলাই যাওয়াতে আরেক জায়গায় ঘন্না খায়, আরেক জায়গায় পড়ছে, আরেক জায়গায় ভিডিও দেখতেছে ভাই 1450 1550। কাস্টমার ঢুকে আমাদের দেয় স্ক্রিনশট ভাই, এই যে দেন সেম জিনিস ভাই 1500 টাকা পাইছে। আরে ম্যাচিং তো একটাই, কাপড় প্লাস হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, দুই নাম্বার। ওকে, আচ্ছা এই জিনিসটা কিনা অনেকে বিভিন্ন ধরনের কমপ্লেন করছে। কি কমপ্লেন করছে? যেমন আপনাদের এখানে কমপ্লেন আসছে কিনা, আমি অনেক সময় আমাদের পেজে দেখি কিংবা বিভিন্ন গ্রুপে দেখি যে এইটা নাকি ঘুমাইলে পিছন দিয়ে একদম পিটপিট ঘাইমা যায়। হ্যাঁ, এটা ঘামবে, কারণ আছে গুলিস্তান দিয়ে জুতা কিনা কালার করে লেলে রকম হবে ভাই। ও মানে ওইটা পলিস্টার টাইপের, মানে গুলিস্তান, একটা কথাই বলে দিলাম, গুলিস্তান থেকে জুতা কিনছেন, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জুতা, চোরে চুরি করে এনে আর কাছে বেচছে, উনি আবার কালার করে আপনার কাছে বেচছে, যখন পরছেন দেন ফাইটে গেছে, কালার গেছে, কালার গেছে। কথা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পান নাই ভাই, আপনি 20 জায়গায় ট্রাই করতে করতে এমন জায়গায় যায় পড়ছেন, একবার সুদর্শন জায়গায় যায় পড়ছেন যেখানে অরিজিনাল জিনিস পান নাই। আপনার এইটা কি টানলে শেপ নষ্ট হবে কিংবা ঠিকঠাক থাকবে বলেন না? আমি এটা অ্যাকচুয়ালি পছন্দ করি না, তারপর মানে নরমালি দেখাবো আপনাকে। হ্যাঁ, একটু ধরো তো ভাই এখানে। ওকে ওকে, আমি জাস্ট এই ভিডিওটা আজকে কেন করতেছি জানেন, মানে অত জোরাজুরির দরকার নাই ভাই। হ্যাঁ, জাস্ট নরমালি বুঝাবেন যে এই প্রোডাক্টটা বলে কিনা। নেন এবার টান দেন, এবার টান দেন, দেখেন পাইছেন? আমি কিন্তু আমার এখান দিয়ে স্ট্রং, চাদর কিন্তু টাই না, সিলিয়ে জায়গা তুই জায়গা নাড়াইতে পারতেছ না। দেন সিলাই করতে চুল পরিমাণ দেখেন, সেলাইতে কিন্তু কোন রকম পার্থক্য নাই, ফেসে যাওয়ার কথা যে টানটা দিছে। এই যে আরো দেন, একটু জোরে দেন, মানে ক্লাসিক্যাল টান দিতেছি, বুঝাচ্ছি না যে হোর হুস্তর করতেছি এখানে। ওকে ওকে, শরীরের শক্তি কিন্তু অনেক খাটাইতেছি, বুঝতে দিতেছি, চমৎকার একদম। এখন দেখেন তো 3D মনে হয় কিনা। আচ্ছা এটা কি কিং সাইজ? 7 ft 8 ft? কিং সাইজ না হলে তো মনে করেন কিং সাইজের পর্দা কেনার টাকা দিয়ে দিব। আচ্ছা আজকে কি কি দিতেছেন? এখন তো ভাই দুইটা বালিশের কাভারের পাশাপাশি কোল বালিশের কাভারও আসছে, সেটা আমিও রাখছি ভাই। ওটা আমিও রাখছি, কেন রাখছি ভাই জানেন? ওই যে কইবো যে ভাই সবকিছু ঠিক আছে, আপনি তো এক জায়গায় দেখে কমাই দিছেন, কমাই দিছেন অরিজিনাল জিনিস দিয়ে, কি কমাই দিছেন? কোল বালিশের কাভারটা খাইয়ে দিছেন আমার, ওই জিনিসটা খাইয়ে দেওয়ার দরকার নেই আমার। কোল বালিশের এই একটা ইয়া দাও তো আমার, কোল বালিশের ওই যে ওই যে এইটাই দাও, হ্যাঁ হাতেতে হাতেতে দাও, এই যে কোল বালিশ। এখন আমার কথা হচ্ছে 100% 3D দেখতেছেন, চোখে মোবাইলে বাস্তব আমি সবই দেখতেছি, আমি ব্র্যান্ড ডিজার্ভ করি। ওকে, আচ্ছা কি ব্র্যান্ড ডিজার্ভ করেন? যে এটা 100% মানে কি বলে অথেন্টিক, ভালো অথেন্টিক প্রোডাক্ট কিনা। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ছেলের সাথে ছেলের বাবা মা পরিচয়টা মিলিয়ে নিতে হবে। ওকে ওকে, বিয়ে শাদীতে যদি যান, আচ্ছা লেখা আছে কি বেস্ট কোকারিস 3D বেডশিট, 3D বেডশিট, এমনকি বেডশিট সাইজ দেয়া আছে, পিলো সাইজ দেয়া আছে, পাইছেন? ওকে, এই যে সাইজগুলো দেখে দেখে মাইপা নেবেন। এখন বলতে পারেন ভাই এটাকে আপনি নিজে করান, আরে ভাই এই কাপড়টা আমি নিজে ইম্পোর্ট করাই। আচ্ছা প্লাস ওই যে ফার্স্টে বলছি না যে অনেকে ভাবতে পারে আজকে ইমন ভাই আজকে বেস্ট কোকারি যে কেন, ফার্ম গেটে কেন, এটা আমার প্রতিষ্ঠানই ভাই, এতদিন আসি নাই, লোকজন নিয়ে কাজ করাইছি। আর সবচেয়ে বড় বিষয় এখানেও আমাকে আজকে থেকে রেগুলার পাবেন, আমাকে নিউ মার্কেটও রেগুলারই পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে যারা ভিডিও দেখেন তারা কিন্তু ইমন ভাইকে সবাই চিনেন, অনেকেই চিনেন,
সবাই বলতে কি বেশিরভাগ মানুষ আমারে চিনেন, আমি এটা মানে একটু গর্ব করে বলতে পারি, কারণ আমার কাছে দুই নম্বরে কিছু পান নেই পর্যন্ত। এখন আমার কথা হচ্ছে ভিডিও কলে যে আমারে দেখে প্রোডাক্ট নিতে হবে তা না, আমি থাকলে যে আপনার অরিজিনাল জিনিসটাই ধরাই দিব আর আমার পোলা প্যান্ট ডুপ্লিকেট প্রোডাক্ট ধরাই দিব, এটা বড় কথা না। প্রোডাক্ট যা দেখছেন ভিডিওতে সেম টু সেম দেখবেন, মিলাই নেবেন তারপরে। এবং এখানে যে কাপড়ের যে গ্রোথ মানটা, এটা কিন্তু হচ্ছে এটার মধ্যে দুইটা ধরনের কাপড় হয়, যারা এগুলি বিজনেস করেন তারা জানবেন, ওই ব্যবসায়ীদের ভাইদের বলতেছি, এটার মধ্যে ছয় নাম্বার একটা কাপড় হয় আর হচ্ছে সাড়ে সাত বা সাত নাম্বার একটা কাপড় হয়। এখন আমি মুখে বলবো না, ক্যামেরায় তো সাড়ে দশ নাম্বারে বলতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসা মিলিয়ে নেবেন সাড়ে সাত বা সাতের নাম্বারে কাপড়টা আছে কিনা। এই জন্যই বলছি অরিজিনাল থার্ড ক্লাস আছে, যে রাকিব ভাই উনি কুয়েত থেকে আসেন, আরো অনেকেই প্রবাসীরা আমাদের লাইভটা বেশি দেখেন, আসলে ওনারাই কিন্তু এইসব জিনিস ইন্টারন্যাশনাল কান্ট্রিতে দেখে, তারপরে যখন দেখে যে বাংলাদেশে ভিডিও হচ্ছে সেই প্রোডাক্টটা কিনে কিন্তু পরিবারকে পাঠায়, দেখো পরিবারকে আইটেম পাঠাইছি। তো এইরকম থাইল্যান্ডের চেরিকটের চমৎকার থ্রিডি বেডশিট, আজকে প্রাইসটা আমরা বলে দেবো, কিন্তু আজকে এই প্রোডাক্টটার সাথে দুটো বালিশের কভারের পাশাপাশি একটা কোলবালিশের কভার থাকবে, শেয়ার দিতে হবে। তো শেয়ার দিলে লাভ থাকবে, কেনার জন্য না তো লাভ থাকলে দিমো, কোন কোনো লাভ নেই, কোনো লাভ নেই, মন চাইলে শেয়ার করবেন, নাহলে আপনি ভিডিও থেকে অরিজিনাল দেখা উপকারের জন্য শেয়ার করুন, এইটার জন্য শেয়ার করতে হবে, যে গিফট দিব আপনারা, আমি লোভ দিব কোনো দরকার নাই ভাই। আজকে যেটা করতেছি এটা একটা জিদদের ভিডিও ভাই। আচ্ছা, অনেকে বলে না রাগের ভাত কাওয়া রেখা হয়ে দিলাম, আজকে মনে করেন জিদদের ভাত কাওয়া রেখা হয়ে দিছি। আজকে এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কিনেন, পাঁচ টাকা বেশি দামে কিনেন, পাঁচ টাকা কমে কিনা, দুই নাম্বার প্রোডাক্ট কিনে আবার কোয়েন না, আমি অরিজিনাল পাইছি, দেখ বেটা তোরটাও এক আমারটাও এক। এখানে কিন্তু ইমন ভাই বলতেছে না যে উচ্চ বংশীয় বিছানার চাদর সে নিয়ে আসছে, দরকারই নেই ভাই, সে বিছানার চাদরই নিয়ে আসছে, বাট অরিজিনাল পরে দেশ থেকে পলাতক থাকতে হবে ভাই, মাপ চাই। ওকে ওকে, দরকারই নেই, আমার প্রোডাক্ট ভালো যতটুকু পারি গুণগান ভিডিওর মধ্যে বলতেছি, বাকিটা বাস্তবে এসে গুণগান বইলে তারপর আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন। আচ্ছা, যারা অনলাইনে কিনবেন আমি সবাইকে বলতেছি আপনারা ভিডিও কল করে দেখে নিবেন যে ভাই আমার এটা পছন্দ, স্ক্রিনশটটা দিয়ে রাখেন, স্ক্রিনশটটা আগে নেন, যেমন এই চাদরগুলো রাখেন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, চাদরগুলো টান টান করে দেখাইলে কি স্ক্রিনশটটা নিতে সুবিধা হয়, সুবিধা হয়। আমার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমার শোরুমের যে সিলটা এটা অবশ্যই থাকবে, এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু সাইজ সব কিন্তু দেখে নেবেন ওইখান থেকে, বেস্ট কুকারিজের সিলটা কিন্তু থাকবে, এই যে টানা টানি, এই টানাটানিতে এই যে এখানে যে সিলাইটা করা হয়েছে এক্সট্রা বাড়তি যে সিলাইটা অর্ডিনারি সিলাই, এই সিলাইটা কখনো একটা সুতা ছিঁড়ছে কিনা বা ফাটছে কিনা চেক করে নিবে, কারণ দেখা যায় আমি তো আপনাকে ভাই অনলাইনে আপনার সাথে বেইমানিও করতে পারি, আবার কয়দিন ধরে দেখতেছি প্রতিবেদনে কি দেখায় জানেন, কোক ডালে চা ফালায়, আরে ভাই মাথায় নষ্ট হয়ে যেতে থাকা, পোলা পাইন মুতবো চা ফালাই ভনি। পোলাপাইন সারাদিন শুয়ে রয়েছে এখানে, পোলাপাইন মুছছে, পোশাবের দাগ আল্লাহর বান্দা কে উড়াইতে পারে না ভাই, প্রচুর টাপ ওটা উঠানো, অ্যাসিড তো ভাই বাচ্চাদের পোশাক। এখন ও যে দোকানদার চা ফালায় দেখাইছে কোক ফালায় দেখায় তার আমি ধন্যবাদ জানাই, তার থেকে আমি কিছু শিখছি, শিখার তো শেষ নেই, তারে কি পরের বার বলবেন যে আপনি একটু ইউরিন ফালায় দেখেন, না আমি আমি তো আমি তো তারে বলতে চাইছিলাম এরকম, কিন্তু বলবো না কারণ এটা তার সাথে একটা বেদবি হয়, সে এরকম ভাবে বুঝাইতে পারতো যে ভাই এখানে ধরেন আপনার নীল পড়ে গেছে বা নীলে এটা ভিজাইছেন ভাতের মার দিয়ে এটা ওয়াশ করতেছেন, আগে বাপদাদা বাপদাদা আমল দেখতাম, মানে এখনো দেখি আম্মু মাঝে মধ্যে করে ভাতের মার দিয়ে কাপড় বেডশিট এগুলো একটু ধোয়, মানে খুব সুন্দর থাকে, ব্লিচিং পাউডার দিয়ে সেদ্ধ পানি দিয়ে, সেদ্ধ পানি দিয়ে অনেক ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এখন আপনি ওটা বুঝাইতে পারেন যে ভাই এখানে একটু নীল ঢেলে দিছি, দেখেন তো দাগটা থাকে কিনা, নীলের দাগ তো মনে হয় না সে উঠাইতে পারবে, পারবে চা প্লাস হচ্ছে পানি কোক, কোক কি এটা পানিও কোমল পানিও, আরে কোক এখানে ডালেন না, দাগ তো আমি ছেপদে ডলার দিলে উঠে যাবো, রাগের ভিডিও করতেছি হাসিও পাইতেছে আবার ভিডিওর মধ্যে মজাও লাগতেছে ভাই, যে কিছু মানুষ যারা একটু লো মেন্টালিটির লোক আছেন যারা প্রোডাক্ট বুঝেন না, খালি চিনে খালি খুঁজেন হস্তা, যেমন কিছু মানুষ চান্নাইতে গরু কিনতে যায় ভাই, দুই লাখ টাকার গরু যায় এখন নব্বই হাজার, যে হস্তা খুঁজে পরে দেখা যায় কি জানেন শেষ পর্যন্ত দুটো খাসি নিয়ে বাসায় ফিরতে হয়, কিছু করার নাই তো, কারণ হ্যাঁ তো চাইছে যে একবার হ্যাঁ কাইটা আমি নিজে নিয়ে আমি, ওকে ওকে, দোকানদারের মেরা ভালো ডিজাইন, যারা দোকানদার মারতে চাইবেন এরা কখনো জিততে পারবেন না, কারণ একটা দোকানদারে কখনো একটা কাস্টমার ঠকাইতে পারবেন না, আজীবন কাস্টমার দোকানদার, আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা ফোন দিয়ে কি বলবে জানেন,
ভাই আমার জিনিস দেখে ভালো লাগছে, ভালো হইলে আমার একটা দেন, এইটাই আপনাদের কাছে কিন্তু একটাই দায়িত্ব, এই ভালো প্রোডাক্টটা তাকে পৌঁছায়। আমরা অনেক অনলাইনে দামাদামি করেন, এইসব কাস্টমারও ভালো লাগে আমার কাছে। যেমন ভাই 300 রাখেন, 500 রাখেন, 400 রাখেন, তখন আমি তাদের ইনভাইট করি যে আইসা একটু চা খেয়ে যান না, এতক্ষণ সময় নষ্ট করলেন, একটু চা খেয়ে যান, আইসা একটু দামাদামি করে প্রোডাক্টটা কিনেন, তখন ভালো লাগতো। এখানে দামাদামি করার মতো তাহলে জম্বে বিষয়টা, জম্বে বিষয় এখন এখানে ওই যে একটা কথা, দামাদামি দিয়ে কেউ আমার লগে পারবেন না। আসলে এগুলি ভুল ধারণা, আপনি প্রোডাক্ট পছন্দ হয়েছে, সিরিয়াস মুড মাইন্ডে এখন কথাগুলো বলি, মানে ব্যবসার ক্ষেত্রে কথাগুলো বলতেছি, প্রোডাক্ট পছন্দ হয়েছে, এটা আপনার প্রয়োজন, মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কেউ কোনো সময় বাড়তি কোনো প্রোডাক্ট কিনে না। আপনি যত শৌখিন মানুষ হন, যত টাকাওয়ালা মানুষ আপনি হন, এটা আপনার উপরে ম্যাটার। আমার এটা দরকার তিনটা, আমি তিনটাই নিব, পাঁচটা নিব না। কেন পাঁচটা নিব না? কারণ এটা তো প্রোডাক্ট ভালো। আপনারা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ, চোখে 3D মনে হয় কিনা, একদম চোখে ক্যামেরাতে বাইরে আমার চোখেও 3D লাগতেছে। ইমানা মানে বলছেন না? ইমানে ইমানে ভাই, কারণ চোখে 3D। আচ্ছা একটা কথা বলতেছে যে ভাই আজে বাজে না বলে ব্যবসা কিভাবে করা যায় তা আগে জানলে সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ, আসলে এই জিনিসটাই মাথায় রাখতে হবে। হ্যাঁ ওটাই আসলে বলতেছি ভাই, যদি বিজনেসের খাতির, বিজনেসের চিন্তা ভাবনা থাকে আপনার, একদিন আইসেন বেস্ট কোকারিজে বলে দিব না, এইভাবে এইভাবে করেন ভালো হবে, কাস্টমার 2 টাকা নামে না, কাস্টমারে 2 টাকা উপহার দেন, ওই কাস্টমার আজীবন আপনার নাম বলবে। আচ্ছা অনেকে লিখতেছে ব্লুটা আমি নিয়েছি, চমৎকার হয়েছে, ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একের পর এক কালেকশন গুলো দেখাচ্ছি, আপনারা একটা কাজ করবেন, আপনার স্ক্রিনশট নেবেন, তবে সবাই কিন্তু একটা করে বিছানার চাদরের পাশাপাশি দুটো বালিশের কভার আর একটা কোল বালিশের কভার পাবেন। আজকে না হলো ব্যবসায়ীর ফোন আসবে 50টা আমার কাছে। ওকে, যে ভাই শুধু শুধু আপনি আমাদের ক্ষতি করতেছেন। না না, ওইটা কেন আসবে জানেন? হ্যাঁ, ওই যে উচিত কথার ভাত মেরে দিছি তো ভাই। ওকে ওকে ওকে, এই কারণে আসবে, 50টা ব্যবসায়ীর ফোন আসবে আজকে আমার কাছে। তো আজকে প্রাইজিংটা কেমন হবে ইমন ভাই? প্রাইজিং 2150। আপনি তো আমিও বুঝতেছি না, ইমন ভাই যেটা বলতেছে কথাটা একটু খেয়াল করবেন, ওনার কাছে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা অথেন্টিক, অথেন্টিক এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান, নিয়ে যদি আপনি এটার কাছ থেকে ভালো সার্ভিস আশা করেন, ভাই বিছানার চাদর কিন্তু আপনাকে কাচ্চি বিরিয়ানির সার্ভিস দিতে পারবে না। না, বিছানার চাদর আপনাকে বিছানার চাদরের ফিলিংসই দিবে, ওইটাই। আর সিলচার ব্যাপারে কোয়ালিটি নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 1 ভাই। কাপড় ধরেই তো মন ভরে যায় ভাই, ঘামে কেন? ঘামবে তো মানুষ অবশ্যই, যে আমি তো ঘামতেছি বাইরে বৃষ্টি, আমি কি বিছানা শুয়ে ঘামছি? না না না, ওই যে কমেন্টটা কোশ্চেনটা করছেন, ওই কোশ্চেনটা এখন ভাঙলাম। ওকে, ওয়েদারের বলছেন ঘুমাইলে বলে ঘাইমা যায় মানুষ, আর এটার মধ্যে আসেই কি ঘামার মতো? আমি তো না শুয়ে ঘামতেছি, তাহলে এটা কি আমার চাদরের দোষ না চাদরের গরম আমার গায়ে এসে লাগতেছে? আসলেই ভাই সাপোর্ট আসলে চমৎকার। ওকে, দুইটা একসাথে নিলে কত হবে? দুইটা একসাথে নিলে ওই যে ওইটাই দিবেন 2150 করে। আচ্ছা দুইটার অধিক যদি নেই ডেলিভারি চার্জ ফ্রি করা যায়? কোনটা লাভ করুম 150 আবার ডেলিভারি চার্জ নিয়ে দৌড়াম? ডেলি এত কম লাভ করেন ভাই? এই কাপড়ে কম, আর 1600 টাকার মালটা যদি 2150 বলে দিতাম তাহলে আমি সাইদা বলতাম ভাই আমি যাইয়া দিয়ে আসবো তার বাসায়। ওকে ওকে, কারণ আমারে দেখলে ওটা চেক করবো না। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে তো, কথা অঙ্ক শিখেন। আচ্ছা আমি যাইতাম আমারে বলতাম। আচ্ছা মোহাম্মদ হাসান ভাই বলতেছে লাইভ থেকে নিলে একটু ডিসকাউন্ট হবে না? লাইভ থেকে একটু ডিসকাউন্ট হবে, একটু একটু। ওকে, ওই একটু যদি এখন ফোন দিয়ে অর্ডার করেন 50 টাকা ডিসকাউন্ট শুধু আপনার জন্য, ইনস্ট্যান্ট লাইভ চলাকালীন যদি একটু। আচ্ছা নরমালি মার্কেটে সেলিং রেট কি রকম আছে? এটা আপনি বেচলে 2500-3000 বেচতে, মানে আপনি যে ডাইরেক্ট 2150 বলছেন, এতে অনেকেই মনে করে যে আপনি একবার দাম হাঁকায় নিতেছেন। কি আসলে কি জিনিসটার দাম 2150 টাকা? 2150 টাকা কি লাভ হবে নেমিয়া? 1200 টাকা কি পকেটে ঢুকবে নাকি চাদরে? কি বলেন আপনি? 2150 টাকা আপনার মিনিমাম রেঞ্জ করতে হবে, যে এই প্রোডাক্টটা তার কেনা আছে সর্বোচ্চ 1800 টাকা, সর্বনিম্ন 1700 টাকা, সে 300-400 টাকা লাভে বিজনেস করতেছে। এটা তো মাথায় রাখতে হবে তো ভাই, একটা চাদর, দুইটা পিলো কাভার, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটারে, ভুলে গেছি ভাই, দেন কোলবালিশ কাভার, এটি বানায় আপনি নর্মাল যে লোকাল গুলো আছে ওটি তো 1200-1300 টাকা কিনতে হয়। আপনাদের যেটা হচ্ছে যে আপনাদের 10টা দোকান ঘুরতে হইতেছেন, আপনারা ঘরে বসে হালাল লাভের কথা বললে বিশ্বাস করবেন? হ্যাঁ, একটা মালে 350-330 টাকা লাভ, গাড়ি ভাড়া যদি ধরি ওই 30-40 টাকাও নাই হয়ে যায়। এই যে এত মাল যে বেচতেছি,
বাপের বাসাতে টাকা আনতেছি না না আপনার কাছে বেচে তো 300-200 করে লাভ করে আবার চালান বড় করে ব্যবসা করতেছি। এইভাবেই কিন্তু একটা পরিবার চলতেছে কি একটা দোকান চলতেছে একটা প্রতিষ্ঠান একটা দোকানে সর্বনিম্ন 8টা মানুষের ফ্যামিলি চলে আটটা মানুষের ফ্যামিলি প্লাস ওই যে বললাম না ছিলছাপ পরে শুধু আপনার বাটায় অ্যাপেক্স আর দেখা লাভ নাই প্রোডাক্টটা অরিজিনাল বাটা অ্যাপেক্স হইতে হবে। আমি তাদেরকে বড় করতেছি না এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে আমাদের বাংলাদেশে তারাও একটু বুঝে নেন যে না প্রোডাক্টের মধ্যে অরিজিনাল কোয়ালিটি থাকতে হবে ভাই। ইয়েস এখানে নামে শুধু হইলে হবে না বেস্ট কুকারিস এটা আমি নিজে প্রোডাক্ট আনাই এই ফ্যাব্রিক্সটা আমি নিজে করাই এই জন্য আমি আমার নামটা ইউজ করতেছি। আপনি যদি আমার থেকে নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি যে নামে চাবেন আমি ওই নামে করে দিব আপনাকে কিন্তু প্রোডাক্ট এটাই নিতে হবে ভাই। আচ্ছা ডুপ্লিকেট প্রোডাক্ট আমি দিব। ঠিক আছে আমরা পরের আরো কালেকশন দেখাই এক একটা কালেকশন আমরা একটু মিলে মিলে ধরবো প্রত্যেকটার সাথে দুটো করে বালিশের কালার করব। আজকে আমার উচিত কথা অনেকে তিতাও লাগতে পারে যে আজকে দোকানদার ভাই অনেক সময় হয় যে হাসা কথা কইলে সাসা নাও থেকে নামো না ওই নাও থেকে নামো কারা কইবো যারা আমার মতো ব্যবসায়ী। ওকে ওকে কাস্টমার জীবনও বলবে না কাস্টমারটা ধ্যান নিয়ে শুনবে যে ভাই কি বলতেছি একটু শুনি। অনেকে আসে লাইভে কথা শুনতে আর অনেকে আসে লাইভে প্রোডাক্ট কিনতে। আজকে যারা দুইটা একসাথে কিনতে আসছেন কথা কিনতে আর প্রোডাক্ট কিনতে তাদের একটু আমি রিকোয়েস্ট করবো একটু লাইভে থাকেন আর 5টা মিনিট শেষ করে দিবে এখন। ওকে আমরা 2150 টাকা তিনটা যদি অর্ডার করেন একসাথে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি। আচ্ছা তিনটা নিলে ফ্রি করে দিন না জান কয় টাকা যাবো 60-70 টাকা যাবো। ঠিক আছে না আরো বেশি যাবে। আচ্ছা অর্ডার করার জন্য আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে? সর্বনিম্ন অ্যাডভান্স করুন 500 টাকা। সর্বনিম্ন 500 টাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করবেন। আর স্ক্রিনশটটা দ্রুত দিতে হবে কেন? কারণ আমাদের প্রোডাক্টগুলো কি আমরা যখন এই মেশিং এ ঢুকাই তখন আপনার একটা মানে ইয়া হিসাব করে করি কোয়ান্টিটি কোয়ান্টিটি বলতে ধরেন একটা প্রোডাক্ট আমরা 50টা 100টা এরকম করে করাই। কারণ দেখেন আমরা যে হোলসেল করি আমরা মাদার হোলসেলার এখান থেকে হোলসেল করি তো দেখা যায় রিটেল যে কাস্টমার তাদের চাহিদাগুলো পূরণ করতে পারি না অনেক সময়। ওকে দেখা যায় একটা হোলসেলার তো একটা প্রোডাক্ট নিলে আর 2-3 পিস নেয় না এক একটা ডিজাইন 30-40 পিস করে নিয়ে যায়। এই জানেন দেখেন চমৎকার বেশ করে সিলটা একটু দেখেন ভাই এইটা দেখেন সাইনবোর্ডের সাথে প্রোডাক্টের সাইনবোর্ড ঠিক আছে কিনা। এই হচ্ছে বেস্ট কোকারেজের সিল আর এই হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট রং কষের পিওর গ্যারান্টি আছে আর এই প্রিন্ট প্রিন্টের মতোই থাকবে। আর আজকে এই চাদর অর্ডার করে উড়া ধুরা কোকার চাড়ালবেন। ওকে ওকে দেখেন ওইটা আমরা কইরা দেখাইলাম না বাট আপনি কইরা দেখেন দরকার নাই আমার আপনি কইরা আমারে ভিডিও পাঠায়েন। ওকে যে ভাই আপনারটা ঠিক পেয়েছি ভাই আর বাকি যেটা কিনছিলাম কোক ডালছি কোক জইমো দি কালার পুরা ডিসকালার হয়ে ফেড হয়ে গেছে কয় কোক ফুলের আকার ধারণ করছে। হ্যাঁ হ্যাঁ ফুলের আকার ধারণ করছে ভাই রাসেল ভাইপার হয়ে গেছে। এই দেখেন আচ্ছা এই হইদাসে আপনার আরেকটা কালার 2150 টাকা 2150 টাকা অনলি 2150। আমরা কালারগুলো দেখাচ্ছি ভাই অনেক ডিজাইন এর জন্য শেষ হচ্ছে না একটু দ্রুত শেষ করে দিব 2150 টাকা। যারা অর্ডার করে স্ক্রিনশট দিয়ে আমাদের যে ইনবক্স আছে ওইখানে আপনি নক দিয়ে দেন। ওকে ইনবক্সে কিনলে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর লাইভ চলাকালীন তো কেউ অর্ডার করেন নাই তার মানে 50 টাকা ডিসকাউন্টও পান নাই। এই যে দেখেন ওকে এই যে 2150 টাকা। আচ্ছা ভাই কালারটা পেটে যাবে কিনা? না আসলে কালার এখানে ফাটার কিছু নাই এটা জিএসএম একদম সুতা থেকে করা উপরে কোনো কালার মারা না কালার মারা না এটা কিন্তু একদম সুতা থেকে এরকম সুতা থেকে প্রিন্ট পেটার মানে মানে গেঞ্জি আরেকটা টান দি লাস্ট। হ্যাঁ আরেকটা টান দি লাস্ট এই যে আরেকটা টান দিয়ে দেখাই দেখেন তো ফাটে কিনা। আচ্ছা দেখেন শক্তি অনেক খাটাই দিয়েছি কিন্তু বুঝতে পারতেছেন না। এই যে দেখেন এটা ফাটলে কিন্তু বোঝা যায় তো আপনাদের একটু খুব কাছের থেকে নিয়ে দেখাই দেখেন এটা স্টিচের কাজও করবে আপনার মানে অনেক সময় গেঞ্জির উপরে অনেক ধরনের ডিজাইন থাকে যেগুলো ধুইলে ফাইটা যায় এরকম অনেকে ভাবতে পারে না আসলে এটা ওইরকম জিনিস ওটা হচ্ছে স্পঞ্জ এটা হচ্ছে পাঞ্চ করে পাঞ্চ ইয়েস আর এইগুলো হচ্ছে ডাইরেক্ট মেশিন থেকে সুতাই এরকম ওইটাই আপনি দলিল লেখা প্রিন্ট আউট করছেন এটা ওই দলিলই। ওকে ওকে ঠিক আছে হোম ডেলিভারি হবেন দিবেন? হ্যাঁ হোম ডেলিভারি দেয়া যাবে আপনি অর্ডার করে আপনার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। 2150 টাকা কালারটা দেখেন মাশাআল্লাহ চমৎকার অনেক সুন্দর সবচেয়ে ভালো লাগছে এই কালারটা আমার কাছে। ইয়েস এই যে দেখেন আমার ফ্যাক্টরি প্রোডাক্ট আমি নিজেও বলতে পারবো না কখন কোন কালার আসে। ওকে এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এরকম কতগুলো ডিজাইন 50-60টা ডিজাইন তো আছে আরো আছে ভাই এটা দেখাইতে গেলে 3 দিন লাগবে লাইভ আপনার। আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভাই ত্রিপুরাতে পাওয়া যাবে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় বসে পাবেন ভাই ইন্ডিয়া তো মাল পাঠাই ভাই ইন্ডিয়া তো যাবে হ্যাঁ ইন্ডিয়া তো পাঠাই আমি। ওকে ওকে ঠিক আছে কস্টিং যদি আপনি দেন আপনার মাল আপনি নেবেন আমার সমস্যা নাই আপনার টাকা ব্যয় করে আপনি মাল নেবেন ঠিক আছে আমরা বাইরে থেকে মাল আনাইতেছি না। এই যে দেখেন চমৎকার 2150 প্রত্যেকটার সাথে সেম ডিজাইনের বালিশের কভার থাকবে সেম ডিজাইনের কোল বালিশের কভার থাকবে সবকিছু পেয়ে যাবেন। আমরা আছি ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দ্বিতীয় তলায় দোকান নাম্বার 37
বেস্ট ক্রোকারি। আরেকটা জিনিস ভাঙিয়ে দেন যেটা আমি বলে দিছি একটু আগে ভিডিওতে, আমার যে সাবজেক্ট আমার এটাও ভাঙিয়ে দেন। আমার যে নিউ মার্কেটের দোকান আছে এটা কিন্তু আমারই দোকান। অনেকে বলতে পারে ভাই ভাই তো খেপ মারে, আসলে ভুল কথা ভাই এটা। আমি মানে কথাটা বলতাম না, মুখ দিয়ে আইসা পড়ছে আমার। অনেকে বলবে যে ভাই ভাই মনে কনফিউজড হইতে পারে, হ্যাঁ ভাই মনে টাকার কারণে খেপ মারে। আসলে দোকান এটাও আমার, এটা হচ্ছে আমার বড় ভাই চালায়, ওইটা হচ্ছে আমি চালাই। এতদিন পোলাপান দিয়ে চালাইছি, তো চিন্তা করছি নিজের ব্যবসা নিজেই চালামো। আর কন্টিনিউ দেখবেন এখানে টুকটাক, আবার অসুস্থতার কারণে নাও থাকতে পারি, আর মরে গেলে তো আলাদাই সাবজেক্ট। ওকে, তো সবাই দোয়া করবেন ইমন ভাই যাতে বেঁচে থাকে, বেশি দিন বেঁচে থাকার দরকার নাই ভাই। ওকে, যার ভাল লাগবে আইসা গুণগত মান যাচাই বাছাই করে কিনে নেবেন, কিনে নিয়ে যাবেন। দেখেন চমৎকার চমৎকার কোয়ালিটি ভালো ভাই। আপনার হাসি ঠাট্টা আনন্দ দুঃখ কান্না সব এটারে বলে লাইফ, মানে বাস্তব যা দেখতেছেন বাস্তব। দুষ্টামি করলাম, একটু হাইপারও করাইলাম ব্যবসায়ীকে, আবার নিজেরও একটু হাইপার হইলাম প্রোডাক্টের কারণে। এই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুলগুলো, দেখেন দলেই মঞ্চে ধরে রাখি, এত ভালো লাগে ভাই। আর যাদের বেশি গরম লাগে উল্টায় নেবেন। ওকে, এই যে ঘাম শোষণ করে নেবে, ঘাম চুষে নেবে। ওকে, এই যে দেখেন এবারে হচ্ছে পাখির পেলক, এই অনেক সুন্দর। এটা মূল্য কত? 2150 টাকা, দাম হইতে দিতে হবে 2150 টাকা। এই যে দেখেন অর্ডার প্রসেস, স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনশট দিবেন, 500 টাকা আগে বিল করবেন, কোয়ান্টিটির উপরে 500 টাকা অ্যাডভান্স করবেন, সারা বাংলাদেশে ঘরে বসে এই প্রোডাক্ট পেয়ে যাবেন। এই দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার। লাইভে যতজন লোক ছিল, হ্যাঁ সবাই তো মনে করেন কন্টিনিউ ছিল লাইভে আপনার সাথে, কন্টিনিউয়াসলি আছে। এই দেখেন, ওকে চমৎকার, চোখেও 3D, ক্যামেরা লেন্সও 3D, অরিজিনাল 3D, অরিজিনাল। এই দেখেন, ওকে। তো সরাসরি আসতে চাইলে ফার্নাম গেট আনন্দ ছন্দ সিনেমালে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 37। আরো আরো অনেক চমৎকার বেডশিট এখানে আছে, ইন্টারন্যাশনাল মানে বেডশিট নিতে চাইলে সেগুলো আছে, টার্কিশ বেডশিট। আরে গোডাউন তো দেখাই নেই এখনো। ওকে, গোডাউন বাকি। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ইমন ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।